নমস্কার বন্ধুরা, মা লক্ষ্মীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের 18 অক্টোবর 2024, আজকের এই দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে, আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পেতে চলেছেন জেনে নিন রাশিফল ভিডিওতে। এছাড়াও আজকের এই দিনে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন, স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে, কি লাভ হবে এবং কি ক্ষতি হবে, শুভ রং কি হবে ও শুভ সংখ্যা কি হবে, সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মা লক্ষ্মীর সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন, এতে আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের 18 অক্টোবর 2024, আজকের এই দিনে শারীরিক সুস্থতা এবং ওজন কমানোর কর্মসূচি আপনাকে আরও ভালো আকারে আনতে সাহায্য করবে। আজ আপনার যে কোনো দীর্ঘস্থায়ী রোগ আপনাকে বিরক্ত করতে পারে, যার কারণে আপনাকে হাসপাতালে গিয়ে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সবথেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান, সেখানে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে। আজ আপনি এবং আপনার ভালোবাসার সঙ্গী ভালোবাসার সমুদ্র মন্থন করবেন এবং প্রেমের উচ্চতার অভিজ্ঞতা লাভ করবেন। ঘরে এবং কাজের জায়গায় চাপ আপনাকে খিটখিট করে তুলতে পারে। আজ আপনি অবসরের মুহূর্তগুলিতে কিছু নতুন কাজ করার কথা ভাববেন, তবে এই কাজে আপনি এতটাই জড়িয়ে পড়তে পারেন যে আপনার প্রয়োজনীয় কাজও হাতছাড়া হবে। আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে উত্তেজনা ধাপে ধাপে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি দীর্ঘমেয়াদে আপনার সম্পর্কের জন্য ভালো প্রমাণিত নাও হতে পারে। আপনার দয়ালু স্বভাব আজ অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে। আপনি রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন করতে পারবেন। পড়াশোনার পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যধিক জড়িত থাকা আপনার অভিভাবকের রাগ ডেকে আনতে পারে। পেশা পরিকল্পনা করা খেলাধুলোর মতোই গুরুত্বপূর্ণ। আপনার বাবা মাকে খুশি করতে দুয়ের মধ্যে সমতা রাখাই ভালো। আজকে প্রেমের কোনো আশা নেই। আজ আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন। মানুষজন উপদেশের জন্য আপনার মুখাপেক্ষী হবেন এবং আপনার মুখ থেকে যাই বেরুক না কেন, শুধুমাত্র আপনি তাতেই সম্মত হবেন। লোকেরা আপনার ব্যাপারে কি বলে তাতে আজকে আপনার কিছু যায় আসে না। এমনকি আজকে আপনি ফাঁকা সময়ে কারোর সাথে দেখা সাক্ষাৎ করতেও পছন্দ করবেন না আর একাকী আনন্দিত থাকবেন। আজ আপনি আপনার স্ত্রীর একটি মিথ্যা কথায় হতাশ হতে পারেন, যদিও এটি একটি সামান্য ঘটনা হবে। অত্যধিক দুশ্চিন্তা এবং চাপ আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে। আপনার উচিত মানসিক স্বচ্ছতা রক্ষার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলা। খরচ বাড়বে কিন্তু আয়ের উত্থান আপনার বিলগুলির তত্ত্বাবধান করবে, অতিথিদের প্রতি ঋণ হবে না। আপনার ব্যবহারে আপনার পরিবারই শুধু হতাশ হবে না, এতে আপনাদের সম্পর্ক ভাঙন দেখা দেবে। মত পার্থক্যের দারুণ ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যেতে পারে। আজ আপনার বরিষ্ঠদেরও সহজভাবে নেবেন না,
যারা কোনো কাজ নিয়ে এখনো পর্যন্ত ব্যস্ত ছিলেন, তারা নিজের জন্য সময় পেতে পারেন, কিন্তু ঘরে কোনো পড়ায় আপনি আবার ব্যস্ত হয়ে যেতে পারেন। আপনার স্ত্রী আজ আপনার মর্যাদা বিরূপভাবে প্রভাবিত করতে পারেন। কুষ্ঠ রোগীদের সেবা করুন এবং মুখ ও বধির ব্যক্তির সেবা করুন, তাহলেই আপনার স্বাস্থ্যের ওপর তার সুপ্রভাব দেখা দেবে। শরীরে ব্যথা বেদনা এবং উদ্বেগ সংক্রান্ত সমস্যা উড়িয়ে দেবেন না। আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত আজ আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে, এটি আপনার আর্থিক উপকারে আসবে। দিনের শেষ ভাগে কোনো পুরানো বন্ধুর সাথে দেখা করা আপনার সন্ধ্যাটিকে উজ্জ্বল করে তুলবে। আপনার সোনালী দিনগুলি মনে করার সাথে সাথে আপনি আপনার শৈশবের স্মৃতিগুলিও রোমন্থন করবেন। উৎসাহময় দিন, যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে পুরস্কার বা উপহার পাবেন। খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি ভালো হবে। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে। আজকের এই দিনে জীবনের ব্যাপারে উদার মানসিকতা তৈরি করুন। আপনার বর্তমান অবস্থা নিয়ে অভিযোগ করে বা মন খারাপ করে কোনো লাভ নেই। এর ফলে দৈনন্দিন জীবনের সুগন্ধ নষ্ট হয়ে যায় এবং জীবনে বেঁচে থাকার আশাকেও নষ্ট করে দেয়। আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে। সামাজিক জীবনে অবহেলা করবেন না। আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে সময় বের করে সপরিবারের পার্টিতে যান। এতে শুধু যে মন ভালো থাকবে তাই নয়, এতে আপনার সংকোচও সরে যাবে। আপনি প্রেমময় মেজাজের মধ্যে আছেন, তাই আপনি এবং আপনার প্রিয়জনের জন্য বিশেষ পরিকল্পনা নিশ্চিতভাবেই করুন। দিনটি আপনার ভালোবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য। প্রেম করতে থাকুন। আপনার সাহায্যের দিকে যারা তাকিয়ে থাকে তাদের আপনি অঙ্গীকার করতে পারবেন। আপনার সঙ্গে অজান্তেই কল্পিত কিছু করতে পারে যা সত্যি অবিস্মরণীয় হবে। পুরনো ও ছেঁড়া বইপত্র সরিয়ে নিলে তা আপনার পরিবারের জন্য ভালো ফল দেবে। এছাড়াও আপনার পিতা আপনাকে সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত করতেও পারেন, কিন্তু মনক্ষুণ্ণ হবেন না। মনে রাখবেন, সমৃদ্ধি মনকে প্রশ্রয় দেয়, বঞ্চনা এটিকে মজবুত করে। এমনকি আপনি যদি দিন জুড়ে অর্থ সংক্রান্ত সমস্যাগুলির মোকাবিলা করতে থাকেন, তবে সন্ধ্যায় আপনি লাভ অর্জন করতে পারবেন। আপনার পরিবার আপনাকে উদ্ধার করতে আসবে এবং সংকটের সময় আপনাকে পরিচালিত করবে। যারা এই অভ্যেস আয়ত্ত করেছে তাদের নিরীক্ষণ করে আপনি কিছু পাঠ শিখতে পারেন। এটা আত্মবিশ্বাস শক্তিশালী করতে অত্যন্ত সহায়ক হবে। জানালার ওপর ফুল রেখে আপনার ভালোবাসা প্রকাশ করুন। ঊর্ধ্বতন কারোর কাছে সব দিক দিয়ে ঠিক হবার পরেই ফাইল হস্তান্তর করুন। আপনার স্ত্রী আপনাকে পৃথিবীতে আজ স্বর্গের উপলব্ধি করাবে। আজ আপনার যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী হবে। এ রাশির শুভ রং হবে নীল এবং শুভ সংখ্যা হবে 45। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।